আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস পারভিন ব্লগের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের গল্পে আজ আমি নিয়ে এসেছি নরম নরম খিচুড়ি, প্রেশার কুকারে তৈরি। খিচুড়ি সবারই খুব পছন্দ, বৃষ্টির দিনে সকালের নাস্তায় পারফেক্ট একটি রেসিপি খিচুড়ি তৈরি করে দেখাবো। এখানে 1.5 কাপ চাল ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এগুলো নর্মাল যে ভাতের চাল, নাজির শাইল চাল নিয়েছি। এবং এখানে আছে মুগ ডাল ও মুসুর ডাল মিলিয়ে 1 কাপ পরিমাণ, সেটাও ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন রান্নায় চলে যাব। প্রেশার কুকারটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। গরম তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটাকে 2 মিনিট ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ডাল। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। আস্ত গরম মশলা দিচ্ছি, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আস্ত কাঁচামরিচ দিচ্ছি 4-5টি। গরম মশলার গুঁড়া 1 চা চামচ। 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। চাল 1.5 কাপ এবং ডাল 1 কাপ, তাই আমরা পানি 1.5 কাপের জন্য 3 কাপ ও ডাল 1 কাপের জন্য 2 কাপ, মোট 5 কাপ পানি দিব। খিচুড়ি যদি নরম খেতে চান তাহলে 1 কাপ পানি বেশি দিবেন, আমি দিয়েছি। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। মাঝারি আছে, 3 সিটি দেওয়া পর্যন্ত রান্না করতে হবে। তিন সিটি দেওয়া হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলছি। হয়ে গেল পারফেক্ট ভুনা খিচুড়ি। আমরা একটা পরিবেশন প্লেটে বেড়ে নিব। ছুটির দিনে সকালে বা বৃষ্টির দিনে গরুর মাংস ভর্তা আচার দিয়ে ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের গল্পের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।